মা হইলে মা নয়, বাবা হইলে বাবা নয়, বাবা হইলে বাবা নয়, মা হইলে মা নয়, অর্থ কি? যে মা বলে নরকে যা, মা হইলে নি। ও মীরাবাইয়ের কথা আছে না, কোন ছিল পা দেখা, ও তুলসীদাস কো পত্র লিখলো, তুলসীদাস কো পত্র লিখলো মাম কালে কি বাউলি, এক তুলসী এক মীরাবাই এক পত্র লিখলো তুলসীদাস, যাকে প্রিয় না রাম বেদেহি তজিয়ে তাই কোটি যদ্যপি পরম স্নেহি। উল্টা লিখলো কে জিসকে প্রিয় ঠাকুর জি কৃষ্ণ ভগবান, জিসকে প্রিয় না হো মা বাবা ভাইয়া বন্ধু বান্ধব রিশতেদার কই হো সবকো ত্যাগ দো। বলছে গুরুজি তজো পিতা প্রহ্লাদ বিভীষণ বন্ধু ভরত মেহতার, আছে ত্যাগ করো, আর যে আমাকে নরকে নিবে মা হইলে মা নয়, বাবা হইলে বাবা নয়, সজ্জন হইলে সজ্জন নয়, গুরু হইলে গুরু নয়, এমন কথা বলেছিল গুরু আমার, গুরু হইলে গুরু নয়, কেন? গুরু যদি বলেন বদন কর বৃন্দাবনে যা তবে তো গুরু, এই কথা না বলেন উনি এখন দোকান দে এখন টাকা কর, বৃদ্ধ বুড়া হইলে বৃন্দাবনে যাবে, মরবার সময় বৃন্দাবনে যাব, এইরকম বলছে। এই সমস্ত গুরুকে ও ত্যাগ করো, গুরুকে ত্যাগ করে সে ভগবানকে ভাইল, জানে না বলি গুরুকে ত্যাগ করে দিব, কত বড় কথা। গুরু ত্যাগ করলো, গুরু ত্যাগই দবাল হইল নি, কিন্তু গুরুকে ত্যাগ করি ভগবানকে ভাইল, এই সমস্ত কথা মনে রাখতে লাগে না, মনে রাখতে লাগে না, কেন গুরুকে ত্যাগ করলো? শুক্রাচার্য আছে না, হ্যাঁ দেবত গুরু, হ্যাঁ জানো দেবত গুরু আছে না গুরুজি, হ্যাঁ দেবত গুরু, রাক্ষসের গুরু আছে শুক্রাচার্য, ও বলি রাজা গুরু শুক্রাচার্য, ও শুক্রাচার্য ত্যাগ করে দিল রাজা বলি, কেন ত্যাগ করলো? গুরুকে ত্যাগ করতে হয়, ত্যাগ করলো কেন? আবার ত্যাগ করিয়া ভগবানকে লাভ করলো, ত্যাগ করলে গুরু ত্যাগ করলে কি নরকে যেতে লাগে? গুরু ত্যাগ করে যারা নরকে যায়, আর হে গুরুকে ত্যাগ করিয়া ভগবানকে পায়, কেন বল তুমি বলতে লাগবে? গুরু বলছিলে বলি দৈত্য গুরু রাক্ষসের গুরু, রাজা রাজা বলি রাজা অসুরের রাজা, আর কি ভগবান গেলেন আমারে আমার ভিক্ষা দেব, কি ভিক্ষা? জমিন, জমিন নাই ও জমিন, তিন পাও জমিন আমার ছোট ছোট পায়ে তিন পাও জমি দেব, সংকল্প করেছিল গুরু বলে নাই সাবধান দিবে না, গুরু না করছে আর এটা সংকল্প করেছিল, কোন কি করা উচিত ওটা বুঝাইবি দিল, এইটা বিষ্ণু নারায়ণ বলে দিল, এটা মানুষ নয়, এ বিষ্ণু, বিষ্ণু আমরা তো অসুর দেবতার পক্ষ হয়ে আসছে, ভূমি সাইয়া আর স্বর্গ মূর্তি হতাল, সব নিয়ে যাবে, তোরও তাকবার জায়গা থাকবে না, আমরা মাথা রাবার জায়গা মিলবে না, এই জন্য বলছি বাবা বন্ধ করি দে, বলে আমরা এরকম দান করবে না, না করি দে। গুরুজি কি বলছে? বিষ্ণু যদি আইয়া থাকে এটাতে এমন দান তারে তো দিব, কি বলছ আমার কথা মানলে না? গুরুজি পারছি না, গুরু বাক্য সত্য করে মানতে পারলাম না, গুরু বাক্য রাখলো না।
সেখানে ঐশ্বর্য সরকারের ঐশ্বর্য দ্বার বেশি, সেখানে আমি তোর দাঁড়িয়ে থাকবো, ভগবান দাঁড়িয়ে থাকেন দারোয়ান, চিন্তা করো ভগবান হইল দারোয়ান রূপে হইল, কেন ঘুম হয়েছে উঠে আমাকে দেখবে এমন দয়ালু ভগবান। আর এমন গুরুকে যদি ত্যাগ করতে পারে, আর আমার সাধারণ মা সাধারণ বাবা এরা এরার বাক্য লঙ্ঘন করলে কি আছে? আমার গুরু সাধু শাস্ত্র আমার সৎসঙ্গ সবাই বলছেন এই বন্ধনে যাইও না, গেলেই তুমি আর উঠতে পারো, কুয়াতে ডুবে না, এই কুয়ায় বব কূপ শাস্ত্র আছে বব কূপ, কূপ তো বুঝে কুয়া, হ্যাঁ এ কুয়া কিরকম খাটা বিচ্ছু সর্প বাস করে, এই কুয়া যদি কেউ ঢুকে আর উঠতে পারবে না, বব কূপ শাস্তি বুঝিছে, আমরা তো এর করা কথা নেই মনে রাখি, তুমি এই